অপরূপ সৌন্দর্য কুমিল্লার রূপসাগর পার্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা ক্যান্টনমেন্টের এরিয়ার নাজিরা বাজার এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পরিবেশে রূপসাগর পার্ক অবস্থিত। ছোট টিলার মতো উঁচু জায়গার সাথে বিরাট বড় দিঘি, দিঘির পাড়ে পর্যটকদের বসার জন্য বেঞ্চ, হরেক রকম ফুলের বাগান যে কারোরই মন জুড়িয়ে যায়। সাধারণ দর্শনার্থীদের ভেতরে প্রবেশ করতে নাম ঠিকানা মোবাইল নম্বর লিখে মেটাল ডিটেক্টর দিয়ে শরীর তল্লাশি করে যেতে হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার কারণে এই পার্কটি অনেক নিরাপদ, স্বচ্ছ ও পরিষ্কার। রূপসাগরের প্রাকৃতিক পরিবেশ মনোমুগ্ধকর। এই পর্যটন কেন্দ্রটি কুমিল্লা সেনানিবাসের ভেতরে হওয়ায় পর্যটকগণ যথেষ্ট নিরাপত্তার মধ্যে থাকেন। বর্তমান রূপসাগর প্রত্নতাত্ত্বিক এই স্থানটি আগে বক্ষসাগর নামে পরিচিত ছিল। কুমিল্লা সেনানিবাস সূত্রে জানা যায়, 2014 সালের 1 এপ্রিল এটি সংস্করণ পুনঃ সংস্করণ ও আকর্ষণীয় করার লক্ষ্যে এরিয়া কমান্ডার এবং জিওসি 33 পদাতিক ডিভিশন মেজর জেনারেল মোহাম্মদ জাহিদুর রহমান NDEFWC PSCG এর নির্দেশনায় ও পৃষ্ঠপোষকতায় সদর দপ্তর 44 পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে রূপসাগর দিঘি উন্নয়ন প্রকল্প এর কাজ শুরু হয়। কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে প্রাকৃতিক পরিবেশে রূপসাগর কুমিল্লা ও কুমিল্লার বাহিরের পর্যটকদের কাছে ভালো লাগতে শুরু করেছে। রূপসাগরের অপরূপ সৌন্দর্য ও নয়াবিরাম পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই প্রকল্পের সাইকেল ট্রেক, ওয়ার্কওয়ে, জাহাজের আদলে, ক্যাফেটুরিয়া, রূপসাগর দিঘির মাঝখানে বিভিন্ন ভঙ্গির 25টি ঘোড়ার সমন্বয়ে ভাস্কর্য, মিডিকেল, ফাউন্টেন, বোট এর কাজ শেষ হয়েছে। এছাড়াও শিশু পার্ক, বিভিন্ন ধরনের রাইড, ওয়াটার পার্ক, কটেজ, পিকনিক স্পট, মনোরেল সহ বিভিন্ন ধরনের কাজ হাতে নেওয়া হয়েছে বলে জানা যায়। দিঘির চারপাশে পরিকল্পিত বাগান, ছোট টিলার ওপরে বসার জন্য বেঞ্চ, বিভিন্ন ধরনের ফুল গাছ, পাখির কিচিমিচির শব্দ রূপসাগর দেখতে আসা পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তুলেছে। ক্যাফেটেরিয়ার খাবার মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং পর্যটকদের জন্য ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে। বর্তমানে রূপসাগর পার্কে প্রবেশের টিকিট মূল্য সাধারণ দর্শনার্থীদের জন্য 80 টাকা এবং সামরিক বাহিনী ও তাদের পরিবারের জন্য 20 টাকা।